আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বছরের দ্বিতীয় দফা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ব্রিটেন, জনজীবনে চরম দুর্ভোগ। বাংলা টাউন স্পিটালফিল্ড ওয়ার্ডে বাংলা টাউন নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাউন্ডারি কমিশনের। আজ 25শে মার্চ, বাংলার ইতিহাসে ভয়ানক গণহত্যার কালো রাত্রি। শুনছিলেন শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। বছরের দ্বিতীয় দফা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ব্রিটেন। গত 3 দিনের তুষারপাতে ব্রিটেনের বিভিন্ন স্থানে রেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তুষারকণা বরফে পরিণত হওয়ায় বিশেষ জরুরি না হলে গাড়ি নিয়ে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তীব্র ঠান্ডায় এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় রেল লাইনের উপর বরফ পড়ে আছে। অতিরিক্ত ঠান্ডা এবং তুষারপাতে ঘরের হিটিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অনেকে। রাস্তাঘাটে বিপুল সংখ্যক যানবাহন নষ্ট হয়ে বরফ আচ্ছাদিত অবস্থায় পড়ায় উদ্ধারকারীর যানবাহনও নির্ধারিত স্থানে যথাসময়ে পৌঁছতে পারছে না। এর ফলে গোটা ব্রিটেন জুড়ে যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে। এছাড়া বাতিল করা হয়েছে বিমানের বিপুল সংখ্যক ফ্লাইট। এছাড়া বিরূপ আবহাওয়ার কারণে অধিকাংশ স্কুলই বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে তুষারপাতের কারণে স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের প্রায় 25,000 ঘর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছে এসব এলাকার জনসাধারণ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয় হলো জনতার। রক্ষা পেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলা টাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ডের বাংলা টাউন নামটি। নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং স্থানীয় লেবার সহ কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্দোলন এবং বিশেষ করে বাংলা টাউন বাসিন্দাদের তুমুল দাবি এবং সক্রিয়তার প্রেক্ষিতে বাংলা টাউন স্পিটালফিল্ড ওয়ার্ডের নাম থেকে বাংলা টাউন নাম মুছে ফেলার খসড়া পরিকল্পনা থেকে সরে আসে লোকাল গভর্নমেন্ট বাউন্ডারি কমিশন। একই সাথে কমিশন সেন্ট ডানস্টন এবং লেন্সবারির নামও 2টি ওয়ার্ডের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় মন্টিফিরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে মেয়র লুৎফর রহমান বলেন, বাংলা টাউনের ব্যাপারে তিনি সাবমিশন ছাড়াও লোকাল গভর্নমেন্ট সেক্রেটারিকে একাধিকবার লিখেছেন। মেয়র ও তার গ্রুপের উদ্যোগে গড়ে ওঠা সেভ বাংলা টাউন ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণকে নিয়ে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি, ই পিটিশন, লিফলেটিং সংযোগ সহ গণসংযোগ এবং সভা সমাবেশ করে। উল্লেখ্য, মেয়র গ্রুপ ছাড়াও টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের পক্ষ থেকেও বাংলা টাউন নাম অপরিবর্তিত রাখার জন্য আলাদাভাবে ক্যাম্পেইন করা হয়। আজ 25শে মার্চ, বাংলার ইতিহাসে ভয়ানক কালো রাত্রি। 1971 সালের এই রাতে অপারেশন সার্চ লাইট নামে এক অভিযানের মাধ্যমে ঢাকায় এক রাতে হাজার হাজার বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়া সাজোয়া যানবাহনগুলো মৃত্যুদূত হয়ে পৌঁছে যায় ঘুমন্ত বাঙালি দরজায়। বর্বর পাকিস্তানি সেনারা মেতে উঠে হত্যার উন্মাদনায়। ওদিন রাতে রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি সেনাবাহিনী প্রথম হামলা শুরু করলে প্রতিরোধ গড়ে তোলে বাঙালি পুলিশ সদস্যরা। তবে ভারী অস্ত্রের সম্মুখে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। এরপর মধ্যরাতে পাকি ট্যাঙ্কগুলো কামান উঁচিয়ে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথমে তারা গুলি চালায় তৎকালীন ইকবাল হল, যা বর্তমানে জহুরুল হক হল নামে পরিচিত। এতে মুহূর্তে মারা যায় শতাধিক ছাত্র। এরপর জগন্নাথ হলে ঢুকে সাবমেশিন গান দিয়ে গুলি করে হত্যা করে আরও 150 ছাত্র শিক্ষককে। রোকেয়া হলও এ আক্রমণ থেকে বাদ যায়নি, গুলি চালিয়ে তারা হত্যা করে অনেক ছাত্রীকে। 25শে মার্চ কালো রাতে পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, নিউ মার্কেট, ঠাটারি বাজার, পুরান ঢাকা, ফরাশগঞ্জ, বিকে দাস লেন, শাখারি বাজার, তাঁতি বাজার, ভোলাগিরি আশ্রম, অভয় দাস লেন, টিকাটুলি, হাটকোলা, আর কে মিশন রোড, গ্যান্ডারিয়া, সাধনা, ঔষধালয় সহ পুরো ঢাকা পরিণত হয় বদ্ধভূমিতে। অপরদিকে এসব ঘটনা যখন ঘটছিল তখন পাকিস্তানি সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে ফেলে। তবে গ্রেফতার হওয়ার পূর্বেই 25শে মার্চ দিবাগত রাত
26 মার্চ ভোর বেলায় ওয়্যারলেস যোগে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি টেলিগ্রাম বার্তা দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করেন, যা পরবর্তীতে চট্টগ্রাম থেকে এম এ হান্নান, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান পাঠ করেন। শুরু হয় বাঙালির বিজয় ছিনিয়ে আনার লড়াই। এ যুদ্ধে প্রায় 30 লক্ষ শহীদ ও তার প্রায় 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ঘটে। 9 মাসব্যাপী সংগঠিত এই স্বাধীনতা যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি অর্জন করে তার কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর মানচিত্রে ঠাঁই পায় বাংলাদেশ নামের আরও একটি নতুন রাষ্ট্র। সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি এবং বর্ষীয়ান রাজনৈতিক জিল্লুর রহমান স্মরণে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ জোহর অনুষ্ঠিত এই দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, আলহাজ জিল্লুর রহমান ছিলেন এক মহান ব্যক্তি। তিনি ছিলেন প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং বিনয়ী চরিত্রের অধিকারী এক অসাধারণ মানুষ। আর তাই তিনি মৃত্যুর পর দল ও মত নির্বিশেষে রাজনৈতিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক সহ দেশের সাধারণ মানুষের অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসার অভিষিক্ত হয়েছেন। ব্রিকল্যান্ড জামে মসজিদ ট্রাস্টের সভাপতি আলহাজ আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কয়েস, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দুর সাজিদুর রহমান ফারুক। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ, ব্রিকল্যান্ড জামে মসজিদের সাধারণ সম্পাদক হেলালউদ্দিন আহমদ সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহডল জামে মসজিদের সাবেক ইমাম এবং খতিব মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, ইউস্টন জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী। মিলাদ পরিচালনা করেন ব্রিকল্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, হাফিজ মতিউল হক, হাফিজ সাজিদুর রহমান, চ্যানেলা ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান এবং আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। মোনাজাত পরিচালনা করেন ব্রিকল্যান্ড জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী। উল্লেখ্য, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ব্রিকল্যান্ড মসজিদে হাইকমিশনার তত্ত্বাবধানে এক শোক বই খোলা হয়েছে। হাইকমিশনার মিজারুল কয়েস জানিয়েছেন, স্বাক্ষর করতে আগ্রহীদের জন্য বইটি আরও কয়েকদিন খোলা রাখা হবে। পরবর্তীতে এই বইটি ঢাকায় বঙ্গভবনে পাঠানো হবে। একটি জাতির নিজস্ব বোধ এবং চেতনাকে স্বাধীনভাবে প্রকাশের নামই স্বাধীনতা। আর এই স্বাধীনতাকে অর্জন করা যেমন কঠিন, তার রক্ষা করাও কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য ইউনিট কমান্ডের নেতারা। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য ইউনিট কমান্ড এবং বঙ্গবীর উসমানী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আবুল কাশেম খান। মিতাক হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস। এছাড়া আরও বক্তব্য রাখেন ব্যানারস পলা মঞ্জিলা উদ্দিন, টাওয়ার হ্যামলেস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর রহিমা বেগম প্রমুখ। এ সভা থেকে শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনের প্রতি যুক্তরাজ্যের মুক্তিযোদ্ধারা সমর্থন জানান। সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তব্য এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ব্রিটিশ এমপি মিস্টার মাইকেল বার্নার্স। বিশেষ স্মারক বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর ফজলুল ইসলামের সঞ্চালনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজারুল কায়েস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ শামসুদ্দিন খান, আহমেদ হোসেন জোয়ারদার, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, সি এস কবির, সেলিমুল্লাহ, ডক্টর রোয়াবুদ্দিন প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে এ সময় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে বিশদভাবে আলোকপাত করেন। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী মরহুম আলহাজ আলতাফুর রহমান স্মরণে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের দারুল উম্মা সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সমিতির চেয়ারপারসন আলহাজ নুরুল হক মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রশিদ আহমেদের পরিচালনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজি শমরু মিয়া, গয়াস আহমেদ চৌধুরী, আব্দুল জলিল, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, কমিউনিটি নেতা কবির উদ্দিন গোলাম।